আজব একটা দেশ বাংলাদেশ। সারা বিশ্বে যখন দাম বাড়ে, বাংলাদেশে বাড়ে না। বিশ্বে যখন দাম কমে, তখন বাংলাদেশে বাড়ে। আজব না? আমি মাঝে মাঝে চিন্তা করি, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনার অ্যাডভাইজার কারা? ওনাদের এত বুদ্ধি, ভীষণ ইচ্ছা ওনাদের দেখার। যদি একবার এই উপদেশ তাদের দেখতে পারতাম, নিজকে ধন্য মনে করতাম। সারা বিশ্বে যখন তেলের দাম বাড়ল, সব দেশ যখন তেলের দাম বাড়াল, বাংলাদেশে তখন তেলের দাম ঠিক ছিল। যখন বিশ্বে তেলের দাম কমল, তখন বাংলাদেশে তেলের দাম বেড়ে গেল। যারা দেশ চালান, ওনারা যদি এমন ভুল করেন, তা কি মেনে নেওয়া যায়? সাধারণ মানুষ সরকারের ভালো কাজ নিয়ে আলোচনা কমই করে, সুযোগের অপেক্ষায় থাকে সরকারের ভুলের। বাংলাদেশের মানুষ বর্তকে কি এসব বুঝতে চায় না? ওনারা কম দাম চায়। একবারে এত টাকা তেলের দাম বাড়ানো কেউ মেনে নিতে পারে না। কয়েকদিন পূর্বে প্রাইম মিনিস্টার বলেছিলেন, তেলের দাম বাড়বে না, তেল আমদানি করতে হয় না, বরং রপ্তানি করা যায়। মাননীয় প্রাইম মিনিস্টারকে কে এই ইনফরমেশনগুলো দিয়েছিল, ওনাকে খুঁজে বের করুন। মাননীয় প্রাইম মিনিস্টার কি কাদের স্যারকে বলেছিল যে মাননীয় প্রাইম মিনিস্টারের রাতে ঘুম হয় না? মাননীয় প্রাইম মিনিস্টার কি মমতাজ এমপিকে বলেছিল পার্লামেন্টে ইলেকট্রিসিটি নিয়ে স্পিচ দিতে, দেশবাসীর কাছে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে? কার পারমিশন নিয়ে এরা এসব কথা বললেন? এই প্রশ্নের উত্তর হয়তো কেউ জানে না। সারা ওয়ার্ল্ডে যখন অয়েলের প্রাইস বেড়েছিল, তখন যদি আপনারা অয়েলের প্রাইস বাড়াতেন, তাহলে মানুষ আপনাদের কিছু বলতে পারত না। কিন্তু কি করলেন এটা? সারা বিশ্বে যখন তেলের দাম কমালো, আপনারা বাড়িয়ে দিলেন। বিষয়টা দেশের মানুষ মানতে পারছে না। এটা ভুল একটা ডিসিশন ছিল। এটা সরকারের জন্য বিশাল একটা ক্ষতির কারণ হয়ে গেল। কার লাভের জন্য এই সিদ্ধান্ত? কাদের বুদ্ধিতে চলে সরকার? কেন হঠাৎ এমন মূল্য বৃদ্ধি? এক তেলের দামের কারণে বেড়ে গেছে সব কিছুর দাম, ইনকাম বাড়ছে না সাধারণ মানুষের, কি করে চলবে গরিব ও সাধারণ মানুষগুলো? এই বিষয়টা নিশ্চয়ই সরকার দেখবেন। অনেকের ধারণা সরকার বদলালে ইকোনমি বদলাবে। বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে আমার প্রশ্ন, সরকার বদলালে ইকোনমি কি করে বদলাবে? সরকার বদলালে কি ডলারের দাম কমবে? নতুন সরকার ঠিকভাবে সব কিছু বুঝতে এক বছর লেগে যাবে। আমাদের কি ইনাফ রিজার্ভ আছে? আমাদের রিজার্ভ কি বাড়বে? আমাদের এক্সপোর্ট কি বাড়বে? আমাদের ইম্পোর্ট কি কমবে? আমরা কি কম খাবো? আমরা কি কম ইলেকট্রিসিটি ইউজ করব? আমরা কি গাড়ি চড়ব না? আমরা কি গাড়ি চালাবো না? আপনাদের কি ঋণের কিস্তি দিতে হবে না? বিদেশে সরকার পরিবর্তন আর বাংলাদেশের সরকার পরিবর্তন একরকম নয়। বিদেশে সরকার পরিবর্তন হলে এমপি মন্ত্রী পরিবর্তন হয়, বাংলাদেশের সরকার পরিবর্তন মানে এমপি মন্ত্রী নয়, প্রতিটা সেক্টরের সব কিছু পরিবর্তন, এমনকি চেয়ার টেবিলেরও পরিবর্তন। সুতরাং সমাধান কোথায়? অজানা অনেকেরই। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি প্রিসিলা, একজন জার্নালিজম এবং ল স্টুডেন্ট নিউ ইয়র্ক থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।